মাত্র বিয়ের 9 মাসেই জীবন নিভে গেল যুবতী গৃহবধূর। অভিযোগ, স্বামী নৃশংসভাবে খুন করেছে রোশনা বেগমকে। এলাকায় শোকের ছায়া। স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনা গৌরনগর ব্লকের অধীন মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের উত্তর খাওড়া বিল 1 নম্বর ওয়ার্ড এলাকায়। অভিযুক্ত স্বামী রমেশ মিয়া পলাতক। ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার লাকি চৌহান, কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক চন্দন সাহা, ইডানি থানার ওসি আলমগীর হোসেন সহ পুলিশ বাহিনী। কৈলাসহর মহকুমার অধীন ইরানি থানা এলাকার বাসিন্দা রমিজ আলীর সাথে ধলিয়াকান্দি গ্রামের রোশনা বেগমের 9 মাস আগে বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই উভয়ের মধ্যে বচসা লেগেই থাকত বলে স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে। ভোর রাতে বাড়ির লোকজন রমিজের ঘরের দরজা খোলা দেখে ছুটে গেলে দেখতে পান রোশনা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। পশ্চিমের অংশতে তখন গিয়া জিজ্ঞাসা কিতা হয়েছে, শুনছেন যে ওই রমিজোর গড় তাকিয়া একজন লোক যেমন দরিয়ার গেছে, গড় তাকি না উঠান তাকিয়া মানে ঠাইন বাপ শুনছেন দরিয়া যারও জিজ্ঞাসন খেয়ে খেয়ে মায়ে কইছি আর তখন কু দরজা দেখছি তার খোলা। তো আমরা বাড়ির হলো ও চিল্লা চিল্লির মাঝে বারোই গেছি, গিয়া দেখা গেছে যে দরজার সামনে সে ওই মাইয়াটা ফালাই আর গড়ও সে নাই। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে আসে ইরানি থানার পুলিশ, পরে সেখানে যান কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক চন্দন সাহা এবং জেলা পুলিশ আধিকারিক লাকি চৌহান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কুড়ুল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে যুবতী বধুকে। हमें सुबह सुबह में थाने से खबर मिली कि फिर रोशन आरा बेगम महिला उम्र लगभग 25 साल तो उसकी हत्या हो गई है। यहाँ पे आके जब देखा पूछताछ करी तो पता चला कि कुछ विटनेसेस ने बताया कि उसका पति उसकी हत्या करके कुदाल से और भाग गया है। तो अभी हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं और उस आदमी को ढूंढ रहे हैं, जल्दी अरेस्ट कर लें। পেশায় দিনমজুর রমিজ মিয়া ভোর রাতে হঠাৎ কি কারণে এইভাবে স্ত্রীকে নৃশংসভাবে খুন করল, এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। দাবি উঠেছে ঘটনা তদন্তক্রমে দোষী শাস্তির। পিওর এফ চ্যানেল দিন রাত।